হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, দেখো ফল নিয়ে বসে পড়েছি কাটতে, এখনও সব গোছানো হয়নি, গোছাবো। মানে আমি তো অতটা জানি না, শাশুড়ি মা স্নান করতে গেছে, আসবে তারপরে সব কিছু বলে দেবে, তারপর সব কিছু গোছাবো। শাশুড়ি মা চলে এসছে এখন, শাশুড়ি মা হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছে, কী কী লাগবে না কি। আর দেখো ঠাকুরমশাইও চলে এসছে, ঠাকুরমশাইও হাতে হাতে সব করে নিচ্ছে। আর আমি দেখো কলা ছুলতে বসে পড়েছি, এখন একটু পরেই পুজো স্টার্ট হয়ে যাবে। আমার পুচকুটার দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, এই যে ওর মানে চুপচাপ তো থাকবেই না, এদিক ওদিক এদিক ওদিক দেখো দুধ উল্টে মানে ফেলে দিচ্ছে, এইরকম দুষ্টুমি করে, 1 সেকেন্ড স্থির থাকবে না, এত দুষ্টু। ঠাকুরমশাইও কলা ছুলছে, যে পুজোতে যে কলা দিতে হয় সেই কলা, সেই জন্য। আর শাশুড়ি মা দেখো খই মানে ধান রয়েছে, খইগুলো পরিষ্কার করছে। এখন শিন্নি প্রসাদ তৈরি করা হচ্ছে, পুজোতে লাগবে সেই জন্য অল্প করে মানে শিন্নি প্রসাদ তৈরি করা হচ্ছে। এই কলা, চালের গুঁড়ো, দুধ, চিনি, বাতাসা, তারপরে গুড়, অনেক অনেক কিছু দেয় এর মধ্যে দিয়ে সেই প্রসাদ তৈরি করা হয়। তারপরে পুজোতে দেওয়া হবে একটু, সেই জন্য দেখো অল্প করে তৈরি করছিল শাশুড়ি মা, আর আমি হাতে হাতে করে দিচ্ছিলাম সব। আর আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই উপস্থিত ছিলাম, আর অঞ্জলি দেওয়ার সময় না তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি ক্যামেরাটা করছিলাম, তো আর কে ক্যামেরা ধরে দেবে। তোমার দাদা ভাইও অঞ্জলি দিচ্ছিল, ক্যামেরা ধরতে পারিনি। এই যে পরে দেখো আমাদেরকে দেখাচ্ছিলাম, পরে বসে ফটো তুলছিলাম কিছু, আর বলছি অঞ্জলি দেওয়ার সময় ভিডিও করা হয়নি, এখন একটু তুলে নিই। তোমাদের দাদা ভাইকে ডাকলাম, তারপরে এই যে একটু ভিডিও করছিলাম আর কয়েকটা ফটো তুলছিলাম। মা দেখো এখন সিন্ধি প্রসাদ মানে তৈরি করছিল পুরোটা, আর পুজোতে তো এক মানে লাগবে, সেই জন্য একটুখানি তৈরি করা হয়েছিল তাড়াহুড়ো বলে, বা ঠাকুরমশাই চলে এসেছিলো তাড়াতাড়ি, সেই জন্য অল্প করে তৈরি করা হয়েছিল, এখন পুরোটা তৈরি করা হচ্ছে। আমার না সিন্নি প্রসাদ খেতে খুব ভালো লাগে, আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। দেখো এখন চালের গুঁড়ো কলাগুলো মিক্স করে এখন দুধের মধ্যে ঢেলে দেবে। তার এবারটা না ছোটোখাটো করেই পুজো করা হয়েছে, আর পুজো তো পুজোই তাই না, ছোট আর বড় কি। তবুও মানে বাড়িতে গিয়ে না আমাদের সবার শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের দাদা ভাই বলেছিল, অনেক দিন ধরেই বলেছিল পুজো করব, মানে করা হয় না, হয়ে ওঠে না, কারণ ওই যে ছুটিতে যায় কয়েকদিনের জন্য বাড়িতে যায়, তারপরে আবার তাড়াহুড়ো করে আসতে হয়, সেই জন্য হয় না। তারপরে এইবারটা বললো তোমাদের দাদা ভাই না এবার পুজো করবই, তারপরে এই যে মানে ছোটোখাটো করে পুজো করা হলো। পাড়ার বাচ্চাগুলো দেখো বসে পড়েছে প্রসাদ খেতে, আর পুরোটা ভিডিও তো করতে পারিনি, কারণ জানোই তো বাড়ির বউ মানে একটুখানি মানে কাজ না থাকলেও কাজ একটু করতেই হয়, সেই জন্য দেখো শাশুড়ি মা প্রসাদ দিচ্ছিল। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আর